আমাদের তো প্রায় একটু রেকর্ড হয় নাই। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি কি নিয়ে আলোচনা করছি, আমরা এখানে প্রথমে আলোচনা করছি পদার্থ কাকে বলে। হ্যাঁ, যেহেতু রেকর্ড হয়নি আমি আরেকটু রিভাইজ করি। তো পদার্থ কাকে বলে, পদার্থ হচ্ছে তোমার যে সকল বস্তু জায়গা দখল করে, হ্যাঁ, যার ভর আছে এবং যে সকল বস্তুকে বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, সেগুলো হচ্ছে পদার্থ। তো এই পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ এবং আরেকটা হচ্ছে কি, যৌগিক পদার্থ। তাহলে এখানে মৌলিক পদার্থটা অ্যাকচুয়ালি কি বা মৌলিক পদার্থ জিনিস কি, মৌলিক মানেই হচ্ছে সেখানে এক, ওই এক ছাড়া অন্য কোনো কিছু সেখানে থাকবে না। তার মানে এখানে যেহেতু মৌলিক পদার্থের কথা বলা হয়েছে, তার মানে এখানে মৌলিক পদার্থ বলতে আমরা বুঝতেছি ওই পদার্থ ব্যতীত এখানে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তার মানে সংজ্ঞাটা আমরা সহজেই ভাবে দিতে পারি, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মূলত কি বলা হয়, তাকে মূলত মৌলিক পদার্থ বলা হয়। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে মূলত কি বলা হয়, মৌলিক পদার্থ বলা হয়। এরপরে আসে যৌগিক পদার্থ। যে সকল পদার্থ একে, হ্যাঁ, একের অধিক পদার্থের সমন্বয়ে গঠিত, যে সকল পদার্থ একের অধিক পদার্থের সমন্বয়ে গঠিত তাকে মূলত কি বলা হয়, যৌগিক পদার্থ বলা হয়। এখন তুমি যদি চাও যে বলো যে ভাইয়া মৌলিক পদার্থের একটা উদাহরণ দেন দেখি, যেমন তুমি এখানে কিন্তু অক্সিজেনের কথা চিন্তা করতে পারো। অক্সিজেন কিন্তু হচ্ছে একটা মৌলিক গ্যাস। কিভাবে, এখানে অক্সিজেনকে তুমি যদি ভাঙো বা অক্সিজেনকে তুমি যদি বিশ্লেষণ করো, তাহলে সেখানে দেখো তো সেই অক্সিজেনটা কি হচ্ছে, সেই অক্সিজেন কিন্তু সেখানে, অক্সিজেন ছাড়া ওখানে কিন্তু অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে অক্সিজেন একটা কি, মৌলিক পদার্থ হতেই পারে। আর যেহেতু অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, তো আমরা জানি যে পদার্থ হচ্ছে মূলত তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তাহলে বায়বীয় হচ্ছে গ্যাসীয়, তাহলে অক্সিজেন হচ্ছে কি, গ্যাসীয়। তার মানে অক্সিজেন তো একটা পদার্থ, তাহলে অক্সিজেন কোন পদার্থের মধ্যে পড়তেছে, মৌলিক পদার্থের মধ্যে পড়তেছে, ঠিক আছে। যেমন এরপরে তুমি হাইড্রোজেন গ্যাসের কথা চিন্তা করতে পারো। হাইড্রোজেন গ্যাসও কিন্তু সেম জিনিস, মৌলিক পদার্থ। কারণ একটি হাইড্রোজেন গ্যাসকে যখন তুমি ভাঙবা বা বিশ্লেষণ করবা, ওই গ্যাস ব্যতীত ওইখানে অন্য কোনো গ্যাস পাওয়া যাবে না। কাজে আমরা বলতেই পারি এটা হচ্ছে কি, আমাদের মৌলিক পদার্থ। তারপরে তুমি কার্বনের কথা চিন্তা করতে পারো। তো এখানে কার্বনটা অ্যাকচুয়ালি কি, তো কার্বনটা হচ্ছে কি, কার্বনটা হচ্ছে মূলত এখানে তোমার তোমার ধাতু বলা যায়, আবার অনেকাংশে তোমার কি বলা যায়, গ্যাসও বলা যায়। তাহলে এখানে তুমি কার্বনের কথা চিন্তা করতে পারো। তাহলে এখানে কার্বন হচ্ছে কি, একটি মৌলিক পদার্থ। কারণ কার্বনকে ভাঙলে তুমি ওই কার্বন ব্যতীত অন্য কোনো কিছু ওখানে পাবা না, ঠিক আছে। এরপরে তুমি কি কপার বলতে পারো, কপার, খাঁটি কপার যেগুলো, সেই কপারের ক্ষেত্রে দেখো কপারকে ভাঙলে তুমি কপার ব্যতীত অন্য কোনো কিছু পাবে না। তার মানে মৌলিক পদার্থের মধ্যে আমরা কি পড়তেছি, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মূলত কি বলা হয়, তাকে মূলত মৌলিক পদার্থ বলা হয়। তো এইগুলো তো আমি সংকেত লিখছি, তো এই সংকেত গুলো হচ্ছে মূলত তোমাদের অক্সিজেন, অক্সিজেনের ও, অক্সিজেনের ও। তারপরে ধরো যে এখানে আমি কি লিখছি, কার্বন লিখছি, কার্বনকে প্রকাশ করা হয় সি দ্বারা। আচ্ছা, তো সর্বপ্রথম আমি তোমাদের কেমিস্ট্রি শুরু করার আগে, কেমিস্ট্রি একদম এখানে শুরু করার আগে, শুরু থেকে শেষ করার আগে আমি তোমাদের একটা কাজ দিব, বাসার কাজ দিব। সেই বাসার কাজ হচ্ছে তোমাদের এখানে একটা কাজ করতে হবে, এই যে আমাদের আমাদের এই পুরো পৃথিবীতে, আমাদের প্রকৃতিতে বা আমাদের সম্পূর্ণ পর্যায় সারণীতে 118টি মৌল পাওয়া যায়। এই 118টি মৌল আমি তোমাকে পড়তে বলতেছি না, 1 থেকে 30 পর্যন্ত মৌল পড়বা। এটা সর্বপ্রথম তোমাদের কাছে আগে চাই, আমি আজকে একটা শীট দিয়ে দিব, 1 থেকে 30 পর্যন্ত মৌলের শীট দিয়ে দিব, হ্যাঁ। ওইটা পড়ার পরে আমরা কেমিস্ট্রিতে এগোবো, কারণ এগুলো যদি তোমরা না চিনো তাহলে কেমিস্ট্রি পড়ে বা কেমিস্ট্রি পড়ায় আমি কোনো মজা পাবো না, ঠিক আছে। কেমিস্ট্রি পড়ে আমি কোনো মজা পাবো না, কারণ কেমিস্ট্রিতে আসলে তোমার রাসায়নিক সংকেতই পড়তে হবে। আর রাসায়নিক সংকেতের বেশি হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এভাবে তোমার কোন পর্যন্ত যাবে, কপার পর্যন্ত যাবে, অর্থাৎ 30টা মৌল, 30টা মৌল। এটা যদি তোমাদের কাছে না থাকে কোনো সমস্যা নেই, তারাবির নামাজ পড়ে এসে আমি তোমাদের একটা সুন্দর মতো খাতায় লিখে একটা শীট প্রদান করব, ঠিক আছে, ওটা ছবি তুলে দিব। তোমাদের বইয়ে আছে কিনা বলতে পারলাম না, থাকার তো কথা না, তোমাদের বইয়ে নাই, তো যেহেতু তোমাদের বইয়ে নাই চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমাদের ছবি তুলে দেবো ইনশাল্লাহ। 30টা মৌলের তোমাদের কাজ হচ্ছে কি, ওই 30টা মৌলের তোমাদের কাজ হচ্ছে যে 30টা মৌল আমি তোমাদের দিব, হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, আর ওইটা তোমরা কমপ্লিট করবা, এরপরে বাকিটুকু এগোবো। ওই 30টা মৌল হচ্ছে তোমার
এক থেকে 30 পর্যন্ত, এক মিনিট আমি তোমাদের কথা শুনবো, হাইড্রোজেন থেকে শুরু করে কপার পর্যন্ত বা জিঙ্ক পর্যন্ত, কপার তো 29 নম্বর মৌল, জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, এটার কি কি পড়তে হবে, এটার প্রতীকগুলো, এই যে হাইড্রোজেন এইচ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, হাইড্রোজেন গ্যাসকে এই এইচ হচ্ছে প্রতিনিধিত্ব করতেছে, তার মানে এইচ হচ্ছে এখানে প্রকাশক, মানে বলা যায় প্রতীক, তাহলে এই প্রতীক পড়তে হবে, প্রতীক, ঠিক আছে, কি পড়তে হবে, প্রতীক পড়তে হবে, প্লাস হচ্ছে নামগুলো মনে রাখতে হবে, এই দুইটা জিনিস তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আজকে আমি সবার কাছে চাই, সবার কাছে এক থেকে 30 পর্যন্ত মৌল আমি সবার কাছ থেকে মুখস্থ চাই, একদম এই যে ঠিক আমার মতো করে আমাকে শোনাইতে হবে, নেক্সট ক্লাসে আমি সবার কাছ থেকে পড়া নিব, অনেক সময় আছে কিন্তু, যেমন আমি বলতেছি শোনো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই 30টা যে মৌল আছে, 30টা মৌল সুন্দর মতো তোমাদের কি করতে হবে, আমাকে মুখস্থ করে দিতে হবে, ঠিক আছে, একবারে এক থেকে 30 পর্যন্ত সিরিয়ালি মুখস্থ করে দিতে হবে, আমি সবার কাছ থেকে পড়া নেব, সবাই পড়া লিখে রাখো, আমি সবার কাছ থেকে পড়া নেব, কারণ এই এক থেকে 30 পর্যন্ত মৌল যদি তুমি না পারো তাহলে কেমিস্ট্রি পড়ে লাভ নাই, ঠিক আছে। তাহলে আজকে খুব বেশি একটা না, আজকে এই পর্যন্তই, যেহেতু জামাতের সময় হয়ে গেছে, তারাবি আজকে প্রথম জামাত, 8টা বেজে গেছে, তো সবাই আজকের মতো ভালো থেকো, আর আমরা যদি এই সময়টা তোমাদের জানাই দিব, ইনশাল্লাহ আমরা ইফতারের আগে তোমাদের ক্লাসটা নিব, ঠিক আছে, তোমাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, 9:30 ক্লাস হবে, তারাবির পরে ক্লাস হবে, আমি তো নিব, আচ্ছা, মানে ইফতারের পরে যে ক্লাসগুলো এগুলো আমরা আগে নিচ্ছি, এটাই, আচ্ছা আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, আর আমি ওটা শীটটা দিয়ে দিব তারাবির নামাজ পড়ে এসে। হ্যাঁ অভিজিৎ দাস, হ্যাঁ বলো ভাইয়া, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, হ্যাঁ আমার জামাতে সময় হয়ে গেছে তো।